রঘুনাথগঞ্জ থানার সামনে ধর্ণা বিক্ষোভে সরব হলেন মহিলারা। থানার গেটের বাইরে রাস্তায় বসে চলে ধর্ণা। ঠিক কি কারণে এই ধর্ণা বিক্ষোভ, কি হয়েছিল জঙ্গিপুরে, দেখুন বিস্তারিত। মনোবীক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। দোষীদের গ্রেফতার করতে হবে, জব্বারের উপরে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। চলবে, এই দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রঘুনাথগঞ্জ থানার সামনেই ধর্ণা বিক্ষোভ। জঙ্গিপুরে আক্রান্ত তৃণমূল কর্মী সাদেকুল শেখ ওরফে গাব্বার শেখের স্ত্রী ও পরিবার পরিজনেদের বৃহস্পতিবার আহতের আত্মীয়রা একজোট হয়ে থানার সামনে এসে বিক্ষোভ দেখান। থানার গেটের বাইরেই বসে পড়েন মহিলারা। আহতের স্ত্রীর অভিযোগ, ঘটনায় অভিযুক্তরা এখনও অধরা, দ্রুত গ্রেফতার করুক পুলিশ। আসামিকে গ্রেফতার করার জন্য কড়া শাস্তি চাই। আমার স্বামী যে অসুস্থ আছে, অপারেশন করে কমায় 2 মাস ধরে থাকবে, তারপরে এবেকার কোনো আসামি সিনাপুলিয়ে হুমকি ঢাকছে, কত কি বলছে। তারপরে আমার স্বামীর যে শাস্তি যে পেয়েছে তাদের কোনো শাস্তি এখন হচ্ছে না। আমরা এই কারণে বড়বাবুর কাছে এসেছি। নিজেদের দাবি নিয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশের দ্বারস্থ হন তারা। উল্লেখ্য, গত 18ই ডিসেম্বর জঙ্গিপুর পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে বিবাদ প্রকাশ্যে আসে। একদিকে জঙ্গিপুর টাউন তৃণমূল সভাপতি ফিরোজ শেখের ওপর হামলার অভিযোগ ওঠে, অন্যদিকে 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাদেকুল শেখ ওরফে গাব্বার শেখকেও মারধরের অভিযোগ। ঘটনার দিন বেশ কয়েকজনকে আটক করে রঘুনাথগঞ্জ থানা। এই ঘটনায় আহত দুপক্ষই থানার দ্বারস্থ হয়েছে। বিপ্লব দাসের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মুর্শিদাবাদ কনক্লেভ 2021 আগামী 30 এবং 31শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি বহরমপুর রবীন্দ্র সদনে।